হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকের আলোচনা বিষয় WBPSC। WBPSC সম্পর্কে আলোচনা করব, তো চলো শুরু করা যাক। তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা, WBPSC সম্পর্কে তুমি অনেকদিন ভিডিও দাওনি, তো আপডেটটা অবশ্যই জানাও যে WBCS 2022 প্রিলিমিনারি রেজাল্ট, WBCS 2023 এক্সাম ডেট এবং তোমার আদার ভ্যাকান্সি সম্পর্কে তোমার কাছে যদি কোনো রকম আপডেট থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও বানাও। তো এই সম্পর্কে আজকের ভিডিওটা তোমাদেরকে বলি যে WBPSC-র আপডেট বলতে আপডেট আমি সেরকম কিছু পাইনি, তবে WBCS 2022 প্রিলিমিনারি রেজাল্টের জন্য যে ই টেন্ডার ডাকা হয়েছিল সেই ই টেন্ডারটা এখন পর্যন্ত ঠিকঠাক সলিউশন রিজলিউশনটা করা হয়নি, এখনও টেন্ডার পাস হয়নি। তো সেই অনুযায়ী WBCS 2022 প্রিলিমিনারি রেজাল্টটা কি এই বছর বেরোতে পারে, অর্থাৎ এই এক বছর পরেই, ওয়ান ইয়ার পরেই, হয়তো এক মাস হবে কি দু মাস হবে কি তিন মাস হবে সেই সম্পর্কে আমরা বলতে পারছি না। তবে এইটুকু জেনে রাখো যে WBCS বিশেষ করে WBPSC-র আন্ডারে সমস্ত কাজ খুবই ডিলে চলছে, বিশেষ করে আমাদের এই সরকার থাকাকালীন। এই সরকার থাকাকালীন কবে নাগাদ প্রিলিমসের রেজাল্ট আসবে সেই সম্পর্কে আমি কিছু জানি না, তবে এইটুকু আশা দিতে পারি যে আগস্ট নাগাদ একটা আমি সম্ভাবনা পেয়েছি। তো আগস্ট বা হয়তো জুলাইয়ের লাস্ট উইক এই পর্যন্ত সম্ভাবনা পেয়েছি, তার আগেও হয়তো বেরিয়ে যেতে পারে। আর তোমাদের WBCS 2023 এক্সাম ডেটটা WBCS 2022 প্রিলিমিনারি রেজাল্ট না হওয়ার আগে পর্যন্ত কোনোভাবেই সম্ভব না। প্রিলিমিনারি রেজাল্টটা প্রকাশিত হবে তার 10 দিন 15 দিন বা 20 দিন পরেই এই WBCS 2023 পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তোমাদেরকে এর আগে আমি তোমার বলেছিলাম যে জুলাই মাসের হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু জুলাই মাসের অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়েছে ভোটের জন্য, সেই অনুযায়ী জুলাই মাসে কোনোভাবেই সম্ভব নয় WBCS 2023 এক্সাম ডেটটা। সেখানে আগের বারের মতো অর্থাৎ 2020-র মতো হয়তো তোমার 22 আগস্ট না 26 আগস্ট হয়েছিল সেই ডেটটাও হতে পারে। আর আরেকটা বিষয় সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে, সেটা হলো ফুড এসআইয়ের ভ্যাকান্সি। তোমাদেরকে বলি যে ফুড এসআইয়ের ভ্যাকান্সি যেটা আমরা টাইমস অফ ইন্ডিয়াতে এবং WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম যে ভ্যাকান্সিটা খুব শীঘ্রই আসবে, সেইটুকুও অফিসিয়াল নোটিশ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি যে ফুল ডিটেলস অফিসিয়াল আপডেট। তো এই জন্য তোমাদেরকে বলি যে ফুড এসআইয়ের সম্ভাবনা এখন কবে নাগাদ আছে, কীরকম আছে, এই বিষয়ে আমরা কোনো রকম আপডেট পাইনি। আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এইটুকুই যে এখনও পর্যন্ত ই টেন্ডার পাস হয়নি, এখন পর্যন্ত WBCS 2022 প্রিলিমিনারি রেজাল্টটা মানে দেখা শুরু হয়নি, WBCS 2023 পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কেও কোনো আন্দাজ দিতে পারেনি। আর ফুড এসআইয়ের ভ্যাকান্সি সম্পর্কেও বলি, ফুড এসআইয়ের ভ্যাকান্সিটা খুবই মানে বড় একটা অ্যামাউন্টের ভ্যাকান্সি তা নয়, এখানে শুধুমাত্র 800 ভ্যাকান্সি কর্মসংস্থানে দেখা হয়েছে। আর আমাদের শ্রদ্ধেয় স্যারের মুখ থেকে যতটুকু শুনতে পেয়েছি, কমেন্টের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, সেটা হলো 400 মতো ভ্যাকান্সি। তো সেই অনুযায়ী তোমাদেরকে বলি যে এখানে হিউজ অ্যামাউন্টের ভ্যাকান্সি নেই। তারপরেও এই ফুড এসআইয়ের রিয়ালিটিটা অনেকে হয়তো জানে না যে ফুড এসআই কীরকমভাবে তোমাদের অনেকেই আগে থেকে টাকা পয়সা দিয়ে কিভাবে ঘুষ খেয়ে যেরকমভাবে আমাদের WBCS-এ প্রভাকর বর্ধন যেরকমভাবে চাকরি পেয়েছে সেরকমভাবে ফুড এসআইয়ের রিয়ালিটি ডার্ক অফ ফুড এসআই। তো সেই জন্য তোমাদেরকে বলি যে তোমাদের যারা এখন পর্যন্ত এই WBPSC-র জন্য আছো তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান রাখো, আরও ভালোভাবে প্রিপারেশান রাখো। যদি একবার পরীক্ষা হয় তাহলে সেই বছরই জানে পাস করতে পারা যায়, সেরকমভাবে প্রিপারেশান নাও। আর এই হলো আপডেট, আজকের আপডেট এই পর্যন্তই। তো ধন্যবাদ।